আসতে দেন, আমি মোহাম্মদের গল চড়ায় ভেঙে দেব। ও মুসলমান, আবু জেহেল আর উকবার কথা কথন চলছে, আল্লাহ নবী হযরত থেকে বের হয়েছেন, দাওয়াতের কাজে বের হয়েছে, রসূলকে দেখে আবু জেহেল বলে ওই দেখো মোহাম্মদ চলে যায়, তাড়াতাড়ি যাও, এই বিশাল জনতার সামনে যদি মোহাম্মদের গালে একটা থাপ্পড় দিতে পারো আর মুখে থুতু নিক্ষেপ করতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি কালিমা পড়ে মুসলমান হও নাই। ও আন্দোলবাড়িয়ার মুসলমানেরা, আলোকদের মুসলমানেরা, কার মুখে থাপ্পড় মারতে বললো, কার মুখে জুতা মারতে বললো রে মুসলমান? বিশ্ব নবী আল্লাহর পরে যার পজিশন তার মুখে, যেই মানুষটা চাঁদের দিকে ইশারা করেছে চাঁদ দুই ভাগ হয়েছে, যেই মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে মেঘবালা মাথার উপরে ছায়া করে, যেই মানুষটা রাস্তায় হাঁটলে আকাশ উড়ন্ত পাখির ডানা মেলে ছায়া করে দাঁড়ায় থাকে, জঙ্গলার বাঘ ভল্লুক যার পা চুম্বন করে, সাপ পাড় তোলে যার মাথায় ছায়া করে, এই সোনার নবী যার গায়ে মশা বসে না মাসি বসে না যার সোনার শরীরে, এই সোনার নবীর গায়ে থাপ্পড় মারতে বললো, আল্লাহ নবী চলে যায়, উকবা পিছন দিক দিকে ডাক দেয় মুহাম্মদ, আল্লাহ নবী পিছনে তাকায় দেখো উকবা যে লোকটা গতকালকে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবী তো খুশি আমার নতুন মুসলমান কালকে মুসলমান হয়েছে, আল্লাহ রাসূল পিছনে ঘুরে দ্রুত গতি হাঁটা শুরু করলে উকবার সামনাসামনি যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামী মানুষটা পায়ের জুতা খুলে আবার নবীর মুখে বাড়ি মেরে দিল, আল্লাহর নবীর মুখে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার মাথা নিচু করে ফেলল, কি করলি তুই, কি করলি, কি সর্বনাশ না করলি, তুই কার সঙ্গে বেয়াদবি করলি, কার গায়ে আঘাত করলি, তুই না গতকালকে জান্নাতের মালিক হয়েছিস, আজকে তুই আমার গায়ে হাত দিয়ে বেয়াদবি করে তুই জাহান্নামের মালিক হয়ে গেলি, নবী আমার চিৎকার করে কাঁদতেছে, জনবাকম আল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন, আর জোরে কেন আল্লাহু আকবার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু কুনতুম তুহিব্বু আপনি আপনার জাতিকে জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার সাথে ভালোবাসা করতে চায়, আমার মহব্বত আমার প্রেম প্রীতি পেতে চায়, তাহলে তাদেরকে বলে দেন তারা যেন আমার নবীর অনুসরণ করে আসে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পাওয়ার জন্য নবীর ভালোবাসাকে মাতুব আলাইহি করেন নাই, মাকুব করেন নাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় রাসূলকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, জান্নাতের মালিক হতে চাই, তাহলে তাদেরকে বলে দেন তারা যেন আমি নবীর অনুসরণ করে আসে, কথা ঠিক কিনা জোরে কান। মুসলমান ভাইরা রে আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ভালোবাসা শর্ত এমন নয়, যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ভালোবাসা শর্ত হতো তাহলে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ফাত্তাবিউনি বলতেন না, আল্লাহ বলতেন কুলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ আহিব্বুনি ইউহিব্বুকুমুল্লাহ, এভাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন কিন্তু সেভাবে বলেন নাই, আল্লাহ তাআলা আহিব্বুনি না বলে বলেছেন ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, কথা ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ রহিম। আল্লাহু আকবার বলেন, আর জোরে কেন আল্লাহু আকবার,
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও রাসূল, তারা যদি আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা কথা দিলাম, বান্দাকে ভালোবাসা দেব, আমি বান্দাকে মহব্বত শুধু করব না, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতের মালিক বানায় দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, রে আমার লক্ষ্য করবেন, নেগেটিভ সাইড নিবেন না। আমি পলিটিক্যাল সাইড দিয়ে কথাটা বলছি না, আমরা যারা আওয়ামী লীগ করি, দেখবেন আমার ভাইরা আওয়ামী লীগের ভাইরা মুজিবের আদর্শ বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করে, তার আদর্শ বাস্তবায়নের জন্য আন্দোলন, মিটিল, মিছিল কত কিছু করে, মারামারি, কাটাকাটি করে। যদি মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলে, দেখবেন হানাহানি শুরু হয়ে যায়, নেত্রীর বিরুদ্ধে কথা বললে হানাহানি শুরু হয়ে যায়। যারা বিএনপি করে, তারা জিয়ার আদর্শকে এত মহব্বত করে, এত ভালোবাসে, যদি কেউ জিয়ার বিরুদ্ধে কথা বলে, দোস্ত, মারামারি শুরু হয়ে যায়। জিয়ার বিরুদ্ধে বললে রাজপথে মিটিল মিছিল শুরু হয়ে যায়। ও দোস্ত, তুমি জিয়ার সৈনিক, যারা আমলি করে, তারা মুজিবের বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা বেঁধে যায়, আগুন ধরে যায়। তুমি বলো মিছিল করো, আমরা মুজিব সৈনিক, আমরা মুজিব সৈনিক, সুতরাং মুজিবের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে জ্বালা বেঁধে যায়। তুমি অস্ত্র হাতে তুলে নাও, পিস্তল হাতে তুলে নিয়ে মুজিবের শত্রুকে মারার জন্য প্রস্তুত হয়ে যাও। ও মুসলমান, একটু বুকে হাত দিয়ে চিন্তা করতে হবে, আর নিজের মনকে প্রশ্ন করতে হবে, তুমি না মুসলমানের কলিজার টুকরা সন্তান, সামাজিক ভাবে তুমি মুসলমান হিসেবে পরিচয় দাও, মসজিদে মুসলমান হিসেবে পরিচয় দাও, ঈদের ময়দানে মুসলমান হিসেবে পরিচয় দাও। মুজিবের বিরুদ্ধে বললে তোমার গায়ে জ্বালা বেঁধে গেল, জিয়ার বিরুদ্ধে বললে জ্বালা বেঁধে গেল, ইরশাদের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে আগুন লেগে গেল, জ্বালা বেঁধে গেল। অথচ বাংলার মুসলমান, এই বাংলার জমিনে, এই তোমার সবের সামনে বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিশ্ব নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। আজ পর্যন্ত তুমি বিশ্ব নবীর শত্রুকে ঘায়েল করার জন্য, বিশ্ব নবীর শত্রুকে ও দোস্ত শায়েস্তা করার জন্য কখনো পিস্তল হাতে করে তুমি মাঠে যাও না। কথা ঠিক কিনা জোরে কর, আর জোরে বলেন না ঠিক কিনা। একটু নিজেকে প্রশ্ন করে আপনি নিজেকেই সমাধান দিয়ে ফেলুন। আপনি আপনার বিবেকে প্রশ্ন করলে সমাধান হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করুন, আপনার দিলের ভিতরে নেতার মহব্বত বেশি না আমার রসুলের মহব্বত বেশি? তোমার দিলের ভিতরে দলের মহব্বত বেশি না আমার রসুলের মহব্বত বেশি? তোমার দিলের ভিতরে তোমার দলের নেতা নেত্রীদের, এমপি মন্ত্রী মহব্বত বেশি না আমার রসুলের মহব্বত বেশি? ও মুসলমান, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে নেতার থেকে, দলের থেকে, এমপির থেকে, তোমার মা বাবার থেকে, সন্তান সন্ততির থেকে তোমার মধ্যে রসুলের মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারো না। কথা ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা, রে আমার আমার কথাই বেজার হবেন না, তুমি মুসলমান থাকতে পারো না। আমার রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা চিৎকার করে বলুন নারায় তাকবীর, আর জোরে নারায় তাকবীর। বিশ্ব নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি রসুল, তোমার ছেলে মেয়ের থেকে, তোমার বিবি বাল বাচ্চার থেকে, তোমার টাকা পয়সা, তোমার সম্পদ থেকে আমি রসুল, তোমার কাছে মহব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার দাবি করতে পারো না, ইমানদার দাবি করতে পারো না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা কান লাগান, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নবীর সাহাবীরা কেমনে নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, কান লাগান আমার মুসলমান ভাইরা। ও দোস্ত, মহব্বত না থাকলে আদর্শ মানা যায় না, কথা ঠিক কিনা জোরে কান, আরো জোরে কান না, ঠিক কিনা? নবীর মহব্বত যদি অন্তরে জায়গা করে নেয়, নবীর আদর্শ পালন করতে তোমার কষ্ট হবে না। নবীর মহব্বত নাই বলে তুমি প্রতিদিন তিনবার করে সেভ করো, কথা ঠিক কিনা জোরে কান? যদিও চুয়াডাঙ্গা এলাকার মুসলমান করে না, আমার জীবন নগর করে, নবীর মহব্বত নাই বলে তিনবার সেভ করো। মেয়ে লোকের মধ্যে দেখাই তোমার চেহারাটা, মেয়ে লোকের মুখে দাড়ি নাই, তুমি তিনবার সেভ করে মহিলা সাজো, কথা ঠিক কিনা জোরে কান? আরো জোরে কান না, ঠিক কিনা? এখন তো অনেক হুজুররাও সাজতেছে, কথা ঠিক কিনা জোরে কান? যদি না সাজে তো কেটি কেটি একেবারে সে মৃত ছাটার মতন করে রাখে, জোরে কান না, ঠিক না বেঠিক? আরো জোরে কান আছে না নাই? রসুনের পাশার দাঁড়িয়ে যাবে ওর মুখে দাঁড়ু সেরকম। অথচ রসুল বলছেন মাকসু সমার মাহফুল হইয়া, এবার কি কষ্ট হয়? সমস্যা আব্বাস, এবার বসেন, এই বসেন বসেন, এবার বসেন মুসলমান ভাইরা রে আমার, আমি যে কথা বলছিলাম, তুমি যদি রসুলের আশে খাও, রসুলের মহব্বত যদি তোমার অন্তরে থাকে, তাহলে কখনো রসুল অনুসরণ তোমার মধ্যে যাইতে পারে না। তুমি রসুল অনুসরণ করবাই, তুমি রসুলের আশে খোলে দাড়ি কাটতে পারো না, রসুলের আশে খোলে তুমি টুপি ছাড়তে পারো না, তুমি রসুলের আশে খোলে শূন্য ছাড়তে পারো না। তোমার মধ্যে রসুলের মহব্বত নাই, তোমার মধ্যে দলের মহব্বত আছে, নেতার মহব্বত আছে বলে তুমি রসুলের আদর্শকে মূল্যায়ন করো না, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কান লাগান, আল্লাহর নবীর সাহাবাই কারাম নবীজির আদর্শ আর নবীর ভালোবাসা নিদর্শন পৃথিবীতে রেখে গেছে, একটু কান লাগান। আল্লাহর নবী মরুদুলাল সরোবরে দুজাহান নিজের হজরায় ঘুমিয়ে আছেন আমার ভাইরা, মক্কার কাফিররা আবু জেহেল আমার ভাইরা দারুন নদওয়াতে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ যদি বেঁচে থাকেন, যতদিন মুহাম্মদ এই সমাজে বেঁচে থাকবে, আর তার সুন্দর চরিত্র মাধুরীতে, তার সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মক্কার মানুষ দলে দলে তার দলভুক্ত হয়ে যাবে। সুতরাং মুহাম্মদের এই মিশন যদি বন্ধ করতে হয়, কোনো রাস্তা অবলম্বন করে হবে না, একটাই রাস্তা হলো, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহকে চিরতরের মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করিয়ে দেওয়ার জন্য মক্কার কাফিররা ঐক্যবদ্ধ হয়ে গভীর রাত্রে নবীজির বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে। আমার ভাইরা কান লাগান, যদি মহব্বত থাকে দোস্ত, চোখে পানি আসবে, আমার নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকলে চোখে পানি আসবে। আর এই হৃদয় বেদর ঘটনা শোনার পরও যদি তোমার চোখে পানি না আসে, বুঝবা তুমি নিষ্ঠার নির্দয় পাষণ্ড হৃদয়ের মানুষ, কথা ঠিক কিনা? আমার মুসলমানের বাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও করা আছে, আমার বন্ধুরা সুবর্ণ সুযোগ তারা তালাশ করছে, সুযোগ পাইলেই তারা রাসূলকে হত্যা করবে, মেরে ফেলে দিবে। হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির ঘরে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন, ভাই জিব্রাইল, গভীর রজনী কেন গো আমার ঘরে প্রবেশ করেছ? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো জানেন না, আপনার বাড়ির চতুর্দিকে মক্কার কাফিরা পরিবেষ্টন করে আছে, তাদের টার্গেট হলো আজকে রাত্রে তারা আপনাকে দুনিয়াতে বিদায় করে দিবে। ও নবীজি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ করেছে আপনার পর্যন্ত এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য, ও আল্লাহর নবী কাল বিলম্ব না করে এখনই আপনি মক্কা থেকে বের হয়ে চলে যান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বিছানায় শোয়ে রেখে আপনি আপনার আবু বকরকে সঙ্গে করে মদিনায় চলে যান। আল্লাহর নবী মরদুলাল তাজদারে মদিনা সরোবর দুজ
জাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। ওঠারের মাঝখানে দাঁড়াইয়া আল্লাহর নবী এক মুঠা বালি হাতে করে সূরা ইয়াসিন থেকে ফাশাইনাহুম ফাহুম লা ইয়াবসিরুন এই পর্যন্ত তেলাওয়াত করে রাসূল কাফেরদের দিকে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বালিগুলি নিজের কুদরতে হাতে ধারণ করে সমস্ত কাফেরদের চোখে চোখে পৌঁছানোর ব্যবস্থা আমার আল্লাহর কুদরতে হাত গ্রহণ করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী যখন হযরত আলীকে বলে আলী রে আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে ঘুমায়া থাকো, আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমায়া থাকব। আর মক্কার কাফিররা আপনাকে আপনার বিছানায় আমাকে মুহাম্মদ মনে করে তারা তাদের তলোয়ার দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে দেবে ইয়া রাসূলুল্লাহ। আমি আলী মারা যাব, আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, তাতে আমার কোনো দুঃখ নাই, টেনশন নাই, আমি নিজেকে গৌরব মনে করি, আমি সান্ত্বনা বোধ মনে করি, আমি চিন্তা করছি আমার জীবনের বিনিময় হলো আমার নবী বেঁচে থাকছে, আমার নবী বেঁচে থাকলে এটাই হবে আমার জন্য চরম সান্ত্বনা, আমার জন্য চরম পাওয়া। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী নিজের হুজরা থেকে বের হয়ে চলে গেলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে থাকলো, কেউ টের করতে পারে নাই নবী আমার চলে গেছে, বের হয়ে সোজা অবকরের বাসায়, অবকরের দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী ছোট্ট আওয়াজে ডাক দিলেন আবাকার, কই রে প্রাণের সাহাবী আবাকার কই, আবাকার বলে ডাকার সঙ্গে সঙ্গে আবাকার দরজা খুলে দিলেন। আল্লাহর রাসূল কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, ও আবাকার আমি তো তোমার দরজার সামনে এসে জোরে আওয়াজ করে চিল্লা চিল্লি করি নাই, আমি আমার বাসার থেকে তোমার বাসা পর্যন্ত এসেছি, আমি মক্কার মানুষদেরকে ঘুমের ভিতরে পেয়েছে, এই গভীর রাত্রে কেউ জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, তোমার দরজার সামনে এসে একবার শুধু আবাকর বলে ছোট্ট করে আওয়াজ দিয়েছে, তুমি দরজা খুলে দিয়েছ, আবাকর রে তুই কারামের বিছানায় ঘুমাস নাই, তুই কি ঘুমাস নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আবাকর ধা ধা করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ দিয়ে আমি সারাটি রাত দাঁড়ায়া দাঁড়ায়া কাটায় দিই, আমি চিন্তা করি কখন এসে আমার নবী আমাকে আবাকর বলে ডাক দিবে, আমি আবাকর যদি ঘুমায়া যায় আমার রসুল দাঁড়ায়া কষ্ট পাবে, রসুল ব্যথা পাবে। ও আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে আবাকর, আমার রসুল গভীর রাত্রে তোর দরজার সামনে দাঁড়াইয়া বারবার তোকে আবাকর আবাকর বলে ডেকেছে, আমার রসুলের ডাকে জবাব দেওয়া নাই, রসুল কষ্ট পেয়েছে জবাব দে, ওগো নবী আমি সেদিন জবাব দিতে পারবো না, এই জন্যে রাত হয়ে গেলে দরজাটা লাগাইয়া দরজার সঙ্গে দুইটি হাত বাঁধাইয়া দিয়া আমি সারাটি রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটায় দিই, কখন আমার নবী এসে আমাকে আবাকর বলে ডাকে দেয়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী হযরত আবুবকরের মহব্বতে বড় খুশি হয়েছে। ও দোস্ত, একটা নবীর জন্য একটা মানুষের জন্য সারা রাত না ঘুমায় কাটায় দেওয়া এটা সাইডখানি মহব্বত হতে পারে না দোস্ত। আশেকে রসুল তো আবুবকরকেই বলে আশেকে রসুল, আশেকে রসুল যদি বলতে হয় তাহলে হযরতে আলীকেই বলতে হবে আশেকে রসুল, কথা ঠিক কিনা? আল্লাহর নবী মরুদুলাল ওই জায়গা থেকে আবুবকরের বাড়ির থেকে হিজরতের সামান প্রস্তুত করে রওনা হয়ে গেল। ও দোস্ত, কিতাবে লেখে আল্লাহর নবী মদিনার পথে রওনা হয়েছে, দোস্ত আমার সোজা পথ দিয়ে রওনা হয় নাই, উল্টা পথ দিয়ে রওনা হয়েছে, যাতে মক্কার কাফিররা খুঁজতে বের হলে রসুলকে দেখে না ফেলে এই জন্য উল্টা পথ দিয়ে রওনা হয়েছে। ও দোস্ত, চলতে চলতে সকাল হয়ে গেল, পূব দিগন্তে সূর্যোদয় হয়ে গেছে,
সামনে চলা যায় না। সকাল হয়ে গেছে, মক্কার কাফেররা খুঁজতে বের হলে আমাদের দেখে ফেলবে। এই যে জাবালে সুর, আমরা জাবালে সুরে অবস্থান করি, আমরা দিনের বেলা জাবালে সুরে অবস্থান করব, আবার যখন সন্ধ্যা হয়ে যাবে রাতের বেলা আমরা আবার মদিনার পথে রওনা হব। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি পাহাড় জাবালে সুর ওর গুহার ভিতর তো বসবাসের উপযুক্ত নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায়া থাকেন, আমি একটু গুহাটা পরিষ্কার করে দিয়ে আসি। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবী মরদুলাল সরওয়ারে তো জাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, গুহাটা সুন্দর করে দু হাত দিয়ে পরিষ্কার করে। আবু বকর সিদ্দিক রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা পরিষ্কার হয়ে গেছে, এখন বসবাসের উপযুক্ত হয়ে গেছে। আল্লাহর নবী মরদুলাল গুহার ভিতরে প্রবেশ করে আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, সারা রাত হেঁটেছি, পায়ে প্রচন্ড ব্যথা করে, আর সহ্য করতে পারি না, পায়ে প্রচন্ড ব্যথা। আবু বকর, একটু তোর পাটা বিছায়া দে, আমি রসুল তোর কোলের উপরে মাথা দিয়ে কিছু সময় আরাম করি, আমি আর সইতে পারি না, প্রচন্ড ব্যথা করে আমার পায়ে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর নিজের পা দুখানা বিছায়া দিলেন, নবী আমার, আবু বকর পায়ে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছে। আর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার ভিতরে বসে বসে দেখে চতুর্দিকে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। আবু বকর চিন্তা করছে, নিশ্চয় সাপ বিচ্ছুর গর্ত হতে পারে, নিজের গায়ের কম্বল ছিঁড়ে ছিঁড়ে সাপ বিচ্ছুর গর্তগুলি বন্ধ করে দিলেন, সমস্ত গর্ত বন্ধ হয়ে গেল, আবু বকরের কম্বলটাও শেষ হয়ে গেছে, একটা ছিদ্র মাত্র বাকি আছে, ওই ছিদ্রটা বোঝাবে কি দিয়ে কাপড় নাই। আবু বকর সিদ্দিক নিজের পা দুখানা ওই জায়গায় দিয়া ছিদ্রের মুখটা বন্ধ করে দিল। এ হচ্ছে কেন গো, মাইকে তো সহ্য করতে পারলাম না। হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার কান লাগান, এদিক মুসলমান ভাইরা রে আমার কান লাগান, এদিকে রসুল জাবালে সুরের গুহার ভিতরে দস্তক, যারা মক্কায় গিয়েছেন, যারা হজে গিয়েছেন, তারা দেখেছেন জাবালে সুর কত উঁচু। ও দোস্ত, আমি তো জওয়ান মানুষ, জাবালে নূর জাবালে সুর, আমি তো যুবক মানুষ, আমার মতো মানুষ জাবালে সুরে উঠতে যাইয়া পাঁচবার বসা লেগেছে, বোতলে পানি নিয়ে গিয়েছি, পানি শেষ হয়ে গেছে, জাবালে নূরে উঠতে যাইয়া পায়ের হাঁটু খুলে যায়, আর হাঁটতে পারি না, বারবার পাথরের উপরে বসে পড়ি, থপথপ করে বসে পড়ি, হাঁটতে পারি না, আমার চোখ দিয়ে পানি এসে যায়, বুকটা ফেটে যায়। আল্লাহর নবী সেই যুগে তো জাবালে নূর ওঠার মতো উপযুক্ত ছিল না, সুন্দর পরিবেশ ছিল না, জাবালে সুরে ওঠার পরিবেশ ছিল না। আজ থেকে 1500 বছর আগের পাহাড়, এখন তো অনেক পাকিস্তানিরা ওই জায়গায় সিমেন্ট দিয়ে পটে পটে মতো করে দিয়েছে, সিঁড়ি সিঁড়ি করে দিয়েছে, অনেকটা রড দিয়ে ধরার মতো ব্যবস্থা করে দিয়েছে। ওই সময় সিঁড়িও ছিল না, ধরার ব্যবস্থাও ছিল না, আল্লাহর নবী সোজা খাড়া পাহাড়ে উঠেছেন, কথা ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, জাবালে সুরের উচ্চতা হলো 5500 ফিট উচ্চতা, জোরে কান আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার, 5500 ফিট উচ্চতায় জাবালে সুর, ওই সুর পাহাড়ের উপরে উঠলে সৌদি আরবের 30-50 তলা ভবনগুলো এক একটা কবুতরের ঘরের মতো দেখা যায়। মুসলমান ভাইরা রে আমার, নবীজি জাবালে সুরের গুহায় অবস্থান করছে, এদিকে জীবিক আমার ভাইরা জঙ্গলি পাহাড়ের ভিতর অবস্থানরত সব বিচ্ছুগুলি আমার নবীর সুন্দর চেহারা দেখার জন্য পাগল পাড়া হয়ে গেছে, নবী আমাদের অতি কাছে এসেছে, নবীকে না দেখে তাদের কষ্ট হয়। আমার ভাইরা যেদিকে যায় সেদিকে আবু বকর মুখ বন্ধ করে দেয়, যেদিকে যায় সেদিকে মুখটা বন্ধ করে দেয়, কোনো দিকতে যাইতে পারে না, শেষ পর্যন্ত যেই জায়গাটা আবু বকরের পা দিয়ে মুখটা বন্ধ করেছিল
আবু বকরের পা নরম দেখে সাপে দংশন করেছে, দংশন করার পরে সাপের বিষক্রিয়া শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষের ক্রিয়া শুরু হওয়ার পরে যন্ত্রণা সহ্য করতে পারে না, এক পর্যায়ে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ নবীর চেহারার উপরে আবু বকরের চোখের পানি একটা ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে গেছে। নবী ঘুম ভেঙেই বলে, আবু বকর বুঝতে পেরেছি ছেলে মেয়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, দেশের কথা মনে পড়েছে বুঝি। আল্লাহ নবী সাহাবীর হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নামের কসম করে বলি, যেদিন আবু বকর মুসলমান হয়েছে কালিমা পড়েছে সেদিন হতে আবু বকর নিজের ছেলে মেয়ে দুই বাল বাচ্চা সবাইকে রসুলের চরণে কোরবানি করে দিয়েছে। আমার দিলে আমার রসুলের মহব্বত ছড়া, এই দুনিয়ার কোন জিনিসের মহব্বত আমার দিলের ভিতরে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আবু বকরের এই কলিজায় আমার রসুল ছাড়া কেউ নাই, কেউ নাই। ও দস্ত কাবা শরীফের দক্ষিণে পূর্ব কোণে আমার রসুলের বাড়ি, আর কাবা শরীফের পশ্চিম কোণে হলো আবু বকরের বাড়ি। দেখবেন আমার ভাইরা, মিসফালা রোডে যাওয়ার সময় হিলটন টাওয়ার একটা বিল্ডিং আছে, 30 তলা ভবন, তার বাম হাতে হলো আমার ভাইরা জমজম টাওয়ার। এটাকে কেউ মক্কা টাওয়ারও বলে, কেউ জমজম টাওয়ারও বলে। এই জমজম টাওয়ারটা হলো 137 তলা। ও দোস্ত দূর থেকে দেখলে মনে হয় একটা বিল্ডিং, কিন্তু ভিতরে যাওয়ার পরে মনে হয় যেন এই দুনিয়ার সব ওই বিল্ডিং এর ভিতরে আছে। মুসলমান ভাইরা, রে আমার সৌদি আরবের ইবনে জারির বিশ্ববিদ্যালয়ের ভাই সঞ্চালক শায়খ মারজুক জাহানি রহমত দামাত বারাকাতুহুল আলিয়ার, আমরা বাগেরহাটে প্রোগ্রাম করে বাংলা বন্দরে গিয়েছি সুন্দরবন দেখার জন্য। নদীর মধ্যে আমরা নৌকায় বসে আছি, শায়খ মারজুক জাহানিকে জিজ্ঞাসা করলো, হযরত কাবা শরীফের হারামের আশপাশে যে জমিগুলোর দাম কেমন হতে পারে? আপনার বাড়ি যেই জায়গায়, ওনার বাড়িটা হলো কাবা শরীফের হারাম থেকে 1 কিলোমিটার দূরে। আমার ভাইরা, উনি বলে, দোস্ত কাবার হারামের জায়গার দাম কত জানার দরকার নাই, আমার বাড়ির জমির দাম শুনে নাও। আমার বাড়ি যেই জায়গায় কাবা শরীফ থেকে 1 কিলোমিটার দূরে, এই জমির দাম এত, যদি আপনাকে আপনাকে 1 ফিট সোনা দেওয়া লাগবে। 1 ফিট জায়গার দাম 1 ফিট সোনা, 1 ফিট সোনা সমান সমান 1 ফিট জমি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জমিটা হলো কাবা শরীফ থেকে 1 কিলোমিটার দূরে। আর যদি কাবা শরীফের চারপাশে যেটাকে হারাম শরীফ বলা হয়, তাহলে এই জমির দাম কি পরিমাণ হতে পারে, এটা বলার অবকাশ রাখে না, কথা ঠিক কিনা জোরে কান? আর জোরে বলেন না ঠিক কিনা? কাবা শরীফের একেবারে পশ্চিম সাইডে বাদশা ফাহাদ গেট থেকে 100 গজ দূরেই হলো আবু বকরের বাড়িটা, যেটাকে এখন বর্তমানে হিলটন টাওয়ার বলে। ওই হিলটন টাওয়ারের 15 তলায় একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর। সুবহানাল্লাহ, বলেন না কেন? মসজিদে আবু বকর। এই জমিটা 3 বিঘা জমি, কাবা শরীফের বাদশা ফাহাদ গেট থেকে 100 হাত দূরে এই টাওয়ারটা, হিলটন টাওয়ারটা। ও মুসলমান, যেই জমির দাম দুনিয়ার কেউ দিতে পারে না, আমার ভাইরা জাবালে আবু কুবাইসের কিছু অংশ দখল করে সৌদি আরবের বাদশা আমার ভাইরা বাড়ি তৈরি করেছে। কাবা শরীফ আদালতে মামলা করেছে, বাদশা হেরে গেছে, মামলায় হেরে গেছে। জাবালে আবু কুবাইসের যেই অংশটা দখল করে বাদশা বাড়ি তৈরি করেছিল, পুরো বাড়িটা কাবা শরীফের পাওনা হয়ে গেছে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। ও মুসলমান,
জামান আবু কুমাস্তাব এর সঙ্গে রসুলের বিরাট একটা স্মৃতি জড়িয়ে আছে। আবু জেহেল যখন রসুলকে বলল, ও মুহাম্মদ, আমি তোমাকে নবী বলে মানতে পারি যদি তুমি আমাদের সকলের সামনে এই যে চাঁদ আকাশে দেখা যায় চাঁদটা দুই ভাগ করে দেখাইতে পারো, তাহলে আমরা মেনে নেব তুমি পয়গম্বর। আর চাঁদ দুই ভাগ করা হলো তোমার জন্য চরম মুজিজা। আল্লাহর নবী মরুদুলাল সরোবরে দুজাহান সঙ্গে সঙ্গে মক্কাবাসীকে নিয়ে জাবালে আবু কুবাইসে চলে গেলেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া এক আঙ্গুল দিয়ে শাহাদত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করেছিলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দুই ভাগ হয়ে দুই পাহাড়ের মাথার উপরে চলে গিয়েছিল। আর যদি বলেন না সুবহানাল্লাহ, এই জাবাল আবু কুবাইস হলো কাবা শরীফ থেকে আমার ভাইরা 5-600 হাত ধরে আমার বন্ধুরা। যদি আল্লাহ তাআলা কখনো তৌফিক দেয় যদি যেতে পারেন, তাহলে দোস্ত আমার রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখলে আপনি সইতে পারবেন না, কলিজা ফেটে কান্না বের হয়ে আসে, আর আমার নবীর অতীতের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসে। কথা ঠিক কিনা জোরে কয় মুসলমান ভাইরা, রে আমার কান লাগান, আমি যেই কথাটা বলার জন্য এত কথা বললাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের বাড়ি কাবা শরীফের হারামের পশ্চিম সাইডে, যেই জায়গায় হিলটন টাওয়ারটা দাঁড়িয়ে আছে, এই জমিটা 3 বিঘে জমি আমার ভাইরা। এই 3 বিঘা জমির উপরে পাক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর, আমার আল্লাহ হিজরত করে মদিনায় যাবার জন্য বলেছেন। আল্লাহর নবী যখনই বলেছেন হিলটন বা আমার ভাইরা হিজরত করে মদিনায় যেতে হবে, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় যাব, একটা ভিন দেশ, এই মক্কা থেকে 475 কিলোমিটার দূর হলো মদিনা, এই মদিনায় আমাদের কোনো পরিচিত মানুষ নাই, বন্ধু বান্ধব নাই, সেখানে কোথায় থাকব, কি খাব, টাকা পয়সার দরকার, এক এক সপ্তাহ সময় দেন, এই যে এত টাকার সম্পদ এখানে রয়ে গেছে, আমরা চলে গেলে এই জমিগুলো আর নেওয়া যাবে না, সব মক্কার কাফিররা দখল করে নিবে, আমাকে 1 সপ্তাহ 10 দিন সময় দেন, আমি 2-1 বিঘা জমি বিক্রি করে কিছু টাকা জোগাড় করে নেই, তা না হলে মদিনায় গিয়ে কোথায় থাকবো, কোথায় খাইব, অন্তত পকেটে টাকা থাকলে একটা হোটেল ভাড়া করে খাওয়া থাকা যাবে, হোটেলে যেয়ে খাওয়া যাবে, কথা ঠিক কিনা জোরে কয়। ও মুসলমান, আমরা যেমন চিন্তা ভাবনা করি, বলেন চলেন চিল্লাই যাই, আমরা কত হিসাব টাকা নাই, বউ ছেলে মেয়ে খাবে কি, আগামীতে ধান লাগাইতে হবে, আগামীতে অমুক কাজ তমুক কাজ, কত ব্যস্ততা, আমরা দিনের পথে বের হতে গেলে কত সমস্যা বের হয়ে যায়। অথচ আল্লাহর নবী সাহাবী আবু বকরের সামনে রসুল বললেন হিজরত করতে হবে, আবু বকর একবারও বলেন না, ইয়া রসুলুল্লাহ, একটু সময় দিন, 2-1 সপ্তাহ 2-1 বিঘে জমি বিক্রি করে কিছু টাকা পয়সা জোগাড় করে নিয়ে যায়, একবারে কথা বলেন নাই। রসুল বলেছেন, আবু বকর প্রস্তুত, লাব্বাই হাজার দিয়া রাসূলুল্লাহ, চলুন কখন যেতে হবে, আমি প্রস্তুত হয়ে গেছি, জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, এরে বলা হয় মহব্বত, এরে কি বলা হয় জোরে কান না, এরে বলা হয় মহব্বত। আর আমার দেশে যত চিটার বাটপাট ধান্দাবাজ ধোকাবাজ, এরা আসে কে রসুল দাবি করে বসে আছে, গোসল করে না, পাক পবিত্রতার বালাই নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ তাহলিল নাই, ও পাশ দিয়ে হেঁটে গেলে পাটার মতো গাদি গন্ধ করে, কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা, পাটাও পাটাও ভালো থেকে, কথা ঠিক কিনা জোরে কান, ভোমরা পাটার মতো বাসনা, ওর দাড়িতে জট, ওর গোপে জট, ওর মাথা চুলি জট, ওর বগলের তলায়ও জট, আর জোরে কান না কেন, ও আবার গান গাবানি, মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা, ওরে মদিনায় যাইতে পারে, মদিনায় তোর মতো কুলাঙ্গার একটাও নাই, মদিনার রাস্তায় কোনো ধুলো বালি নাই, মক্কার কোনো রাস্তায় কোনো কুটু পাওয়া যায় না, মক্কার রাস্তাও এত পরিষ্কার, বাংলাদেশের মসজিদ এত পরিষ্কার নাই, সুবহানাল্লাহ বলেন। আমি তো বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে নামার সাথে সাথে হাউমকের কান্না শুরু করছে, এই আসলাম কোন জায়গায়, এয়ারপোর্টে নামার সাথে সাথে ধুলো বালি ময়লা আবর্জনা, আর ওদের সাথে কোনো ধুলো বালি ময়লা চোখে পড়ে নাই, রাস্তায় কোন রাস্তায় আপনি একটা টুকরো খুঁজে পাবেন না, কাগজের টুকরো বলেন, পানের পিক বলেন, পানের শুকলা বলেন, কোনো টুকরো খুঁজে পাবেন না, রাস্তা ঝকঝক করছে, যায় নামাজ ছাড়া রাস্তায় নামাজ পড়া যায়, আরো জোরে বললেন না সুবহানাল্লাহ,
মাস 40 দিন আপনি থাকবেন, এক পোশাকে থাকবেন, আপনার পোশাক কাঁচা লাগবে না, আপনার জামা নোংরা হবে না, ময়লা হবে না। এক জামা কায়দা আপনি 40 দিন 45 দিন পার করে চলে আসতে পারবেন, আপনার জামাই ময়লা হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাবা শরীফের যে নির্মাণ, কাবা শরীফের যে মানে আলোক, আরে খোদা সে ভলবার মতো না, কোন জায়গায় আপনি একটু কুটো একটু মাকড়সার জাল, মানে মনে হচ্ছে না সজ্জ, মানে রং চং করে মানে ফিটফাট করে দিয়ে এই গেল, কে বলি এই মিস্ত্রি গেল, এত পরিষ্কার মসজিদ নববীর তো চোখ দেখানো যায় না, এত সুন্দর এত সুন্দর। ও দোস্ত একবার যদি জাতি পারেন না দোস্ত, রেয়াজুল জান্নাহ সিজদা দিলি আর মাথা তুলতে মনে বলেন আল্লাহ জান্নাতে যে ঘেরান, আমরা শুধু শুনি জান্নাতের ঘেরান জান্নাতের ঘেরান। রিয়াজুল জান্নাতে সিজদা দিলেই প্রথম যেদিন আমি গেলাম যে বাবু সালাম তো ঢুকি রিয়াজুল জান্নাতে, অনেক তো ঠেলা ঠেলি ভিড়াভিড়ির ভিতরে নামাজে সিজদা গেছি, যাওয়ার সাথে সাথে কি একটা অদৃশ্য ঘ্রাণ, যত সময় যাচ্ছে তত আকর্ষণ বাড়ছে, তত আকর্ষণ বাড়ছে। কিন্তু আপনি তো মন চাইলেই সিজদা দিয়ে পড়ে থাকতে পারবেন না, যদি পুলিশের নজরে পড়ে যান যেহেতু আপনার পিছনে আরো হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আপনাকে যদি দেখে যে আপনি সিজদায় পড়ে আছেন, পুলিশ আপনাকে তুলে নিয়ে চলে যাবে। কিন্তু এমন একটা অদৃশ্য ঘ্রাণ ও ঘ্রাণ থেকে সিজদা থেকে মাথা উঠাইতে মনে চাই না দোস্ত। এই হলো রিয়াজুল জান্নাহ। আরে বাম হাতে আমার রসুলের রওজা, আরে ডান হাতে একটু পাশে হলো বিলালের সেই আজান দেওয়া মিনার। বিলাল যেই জায়গায় দাঁড়িয়ে আজান দিতেন সেই জায়গাটা এখনো সংরক্ষিত আছে, এখনো সংরক্ষিত আছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ 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 দোস্ত। বলেন তো দেখি কলিজাই মানায় সহ্য করা যায় সহ্য করা যায় না? আমাদের বাংলাদেশে শুধু বুড়ো হাজিরা হজ করতে যায়, খোদার কসম ওদের হজ হয় না, কোন দেশ থেকে বুড়োরা হজ করতে যায় না, সব জোয়ান, শুধু বাংলাদেশের বুড়োরা যায়। ওরা না পারে সাই করতে, না পারে তওয়াফ করতে, হজের একটা হাকামও ঠিক মতো করতে পারে না, ওর প্রতিটা কদম দম অজ হয়, দম দেয় না, ওর হজ হয় না, শুধুমাত্র টাইটেল কিনে আসে উনি হাজি সাহেব। কথা ঠিক কিনা জোরে কান, আর জোরে কান না ঠিক কিনা? বাংলাদেশে বিশ্বাস করেন বাংলাদেশ থেকে যারা যায় সব বুড়ো, উনি ছেলে মেয়ের বিয়ে শাদি দিয়ে ছেলে মেয়েদের স্টাবলিশ করে সব গোজ গাজ করে দিয়ে যখন পায় বল পায় না, হাঁটতে হাঁটতে পড়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, তখন মলা হতে যাচ্ছে। কথা বলে ঠিক না বে? ঠিক, ও তো প্যারালাইসিস হয়ে গিয়েছে। ঢাকা এয়ারপোর্টে আমাদেরকে ওই পুলিশরা বলে এ নিয়ে আসেন কি করতে আপনারা বুড়ো হারান, ও দেখেন এখনই ওই দেখেন টুপি মাথায় দিয়ে বসে আছে, সারা জীবন টুপি মাথায় দেয় নাই, এখনো টুপি মাথায় বসে আছে, এখনো টুপি মাথায় দেওয়া নিষেধ। এহরামের কাপড় পরার পরে আর টুপি মাথায় দেওয়া যাবে না, এই টুপি তো সেলাই করা জিনিস, সেলাই করার কাপড় পরা যাবে না, আর টুপি মাথায় দিয়ে বসে আছে, সারা জীবন টুপি মাথায় দিলে না, মরার পরে খাটিয়ে শুয়ে আছে টুপি মাথায় দিয়ে দিয়েছে। কথা বলে ঠিক না বেটি? এই তো টুপি মাথায় দেওয়ার দরকার ছিল যখন তখন দেয় নাই, ও মরার পরে টুপি মাথায় দিয়ে যাও, টুপি মাথায় দিয়ে কি হবে? এই মরার পরে কি নামাজ আর ফরজ হয়? না, মরার পরে নামাজ পড়া লাগে, রোজা করা লাগে, দান করা লাগে? মরার পরে তোর জন্য কোনো হাঙ্গাম ফরজ নাই, সব বাতিল হয়ে গেছে, আর এখন টুপি মাথায় দিয়ে দিয়েছে, কত বড় বেয়াদব সিদ্ধান্ত, সিটারি কথা মানে আল্লাহর সঙ্গে সিটারি করে, সিটারি করতে করতে সীমা ছাড়িয়ে গেছে আল্লাহর সঙ্গে ধোকাবাজি। কথা ঠিক কিনা জোরে কান? টুপি মাথায় দিয়ে দিলে আল্লাহ দেখ এ লোকটা পাক্কা মুসলমান, জিন্দগিতে মসজিদে একক তো নামাজে যায়নি। কথা বলে ঠিক না বে? ঠিক, সিটারি ছেড়ে দেন মসজিদ মুখ যান। ও মুসলমানরা যে কথা বলছিলাম একটু দিলার কান লাগায়া শোনেন, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি যখন নবীর চেহারার পরে পড়েছে, আল্লাহ রাসূল বলে আবুবকর রে বুঝে ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে, বাবা মার কথা মনে পড়েছে, বিবির কথা মনে পড়েছে। আবুবকর বলে ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি যেদিন আমি কালিমা পড়েছি সেই দিন আমি আবুবকর আমার কলিজার থেকে সব দূর করে দিয়ে একমাত্র আমার রসুলকে এই জায়গায় বসায় রেখেছি, আমার কলিজার ভিতরে আমার রসুল ছাড়া অন্য কারো জায়গা নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলি আবুবকর তাহলে কেন চোখের পানি ছেড়ে দিয়েছ? আবুবকর বলি ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে সাপে দংশন করেছে, সাপের বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে নিজের মুখেতে একটু লালা বের করে যেই জায়গায় সাপে কামড়িয়েছে ওই জায়গাটায়
সাপের মুখের লালা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেল। আমার রাসূল বলে, আবু বকর রে, এত কষ্ট করার প্রয়োজন হতো না, যখন তোমার পায়ে সাপে দংশন করেছিল ওই সময় যদি তুমি আমাকে জানাইতে, আমাকে ডাক দিতে কষ্ট করা লাগতো না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এ তো সাপে কাটার যন্ত্রণা, আমার জীবনটাও যদি চলে যেত আমি আমার জীবনটা হাসতে হাসতে দিয়ে দিতাম, কিন্তু আমার নবী আরাম করবে, আমি আবু বকর আমার রাসূলের আরামে ব্যাঘাত ঘটাবো এটা মানতে পারি না, আমার জীবন যাই যাবে, এরপর আমার রাসূলের আরামে আমি ডিস্টার্ব করতে পারি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মরদুলাল আর আবু বকর সিদ্দিকের সঙ্গে করে মদিনায় রওনা হয়ে গেল। ও দোস্ত, রাস্তার ভিতর অনেক ঘটনা ঘটেছে, সুরাকে বিন মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ওর ঘোড়া মাটিতে পুঁতে গিয়েছে, ওর ঘোড়ার পায়ে আগুন ধরে গেছে, ওদিকে আমি যাচ্ছি না আমার ভাইরা। আমি সংক্ষেপে যে এই কথাটা বলতে চাইব, আল্লাহর নবী মদিনায় রওনা হয়েছে, ও দোস্ত কেমন মহব্বত ছিল সাহাবাজ বাইন্দের ভিতরে, মদিনার মুসলমানেরা মদিনার শহর থেকে বের হয়ে চলে এসেছে, রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আমার নবীর সানে প্রেমের গান গাইতেছে, তলাল বাদুর আলাইনা মিনসানি ইয়াতিল বেদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই রব্বি সাল্লিম আলা রাসূলিন রব্বি সাল্লিম আলা রাসূলিন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর সামিরান রাস্তার দুই ধারে দাঁড়াইয়া আমার নবীর শানে প্রেমের গান গায়। আমার রাসূল তাদের ভালোবাসা দেখে, রাসূল দেখে যুবকরা কান্দে, যুবতীরা কান্দে, ছোট ছোট বাচ্চারা কান্দে, মায়ের স্তনে মুখ লাগায় না আমার রাসূলের সুন্দর নূরানি চেহারা দেখার জন্য। আমার নবী ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন, যুবকদের মাথায় হাত বোলায়, মদিনার যুবকরা রে, ও মদিনার মেয়েরা, ও মদিনার ছেলেরা, আমি মক্কা থেকে চলে আসলাম, মক্কার মানুষ আমাকে মারে, আমাকে গালি দেয়, মক্কার মানুষ আমারে পাগল বলে, আমাকে জাদুকর বলে, মক্কার মানুষ আমি নামাজ পড়তে গেলে মাথায় উটের ভুঁড়ি চাপায়া দেয়, আমাকে মারার পরিকল্পনা করে, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই আমার গলায় গামছা দিয়ে রোডের পরে ফেলে দেয়, যুবক ছেলেদেরকে লেলিয়ে দেয় আমাকে কষ্ট দেওয়ার জন্যে, যুবক ছেলেরা আমার পা ধরে টেনে নিয়ে বেড়ায়, পাহাড়ের পাথরে ঘষা লেগে লেগে আমি রাসূলের গায়ের গোশত আলাদা হয়ে যায়, রক্তাক্ত জখম হয়ে যায়, হাজারো ষড়যন্ত্র তারা আমাকে করেছে মারবার জন্য। ও মদিনার যুবকেরা, আমি তাদেরকে ছেড়ে তোদের মাঝে এসেছি, তোরা আমাকে তাড়ায়া দিবি না তো, আমাকে পাগল বলবি না তো, আমাকে জাদুকর বলবি না তো, কোনোদিন তোরা মদিনার থেকে আমাকে তাড়ায়া দিবি না তো। মদিনার ছেলে মেয়েরা কান্দার বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি গো নবীজি, আমাদের জীবন চলে যাবে তারপরও আমরা আপনাকে কষ্ট দিতে দেব না, আমরা আপনার সামনে থাকব, পিছনে থাকব, ডাইনে আল্লাহ রাসূল চতুর্দিকে থেকে আপনাকে পাহারা দেব, আমরা যদি আপনাকে নিরাপত্তা দিই পাহারা দান করি তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিনিময় কে দিবে। আমার রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, মদিনাবাসী শোনারা আমাকে নিরাপত্তা দিতে পারলে আমার আল্লাহ বিনিময়ে তোদেরকে জান্নাত দান করবে, জান্নাত দান করবে, জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহর নবী মদিনায় গেছেন, মদিনার আনসার সাহাবীরা রাসূলের প্রতি কি ভালোবাসা দেখাইছে, কান লাগান দোস্ত, আশিক রাসূল কারা, ও দোস্ত জট বানলে আশিক রাসূল হওয়া যায় না, সালাত চট পড়লে আশিক রাসূল হওয়া যায় না, রাসূলের ভালোবাসা রাসূলের আদর্শকে বুকে ধারণ করা লাগে, কথা ঠিক কি না। আল্লাহর নবী মদিনাবাসীর সঙ্গে মদিনায় প্রবেশ করলেন, আমার ভাইরা, মদিনা
মদিনায় প্রবেশ করে আনসার মুহাজিরদের এক জায়গায় বসায় নিয়া আমার রাসূল বললেন, আনসার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমার মুহাজির ভাইরা মদিনা মক্কা থেকে বাড়ি ঘর ছেলে মেয়ে সব ছেড়ে চলে এসেছে, না আছে টাকা না আছে বাড়ি কিছুই নাই, তাদেরকে বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে, যার যেখানে যা প্রয়োজন সেটা দিয়ে সাহায্য করতে হবে। আনসার সাহাবরা এমন ভাবে তাদেরকে সাহায্য করেছে, ইতিহাসের ভাষায় তারা আনসার সাহাবি হয়ে গেছে। আনসার মানে সাহায্য করা, মুহাজির মানে হিজরত করা, ঘর বাড়ি ছেড়ে দিনের জন্য স্থানান্তরিত হওয়াকে হিজরত বলে, তাদেরকে মুহাজির বলে। মদিনার মুসলমানেরা তাদেরকে সাহায্য করার কারণে আল্লাহ পাক তাদেরকে আনসার বলে কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, ও মুসলমান আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত যদি কেমন করেছে সাহায্য একটু দেখবেন, আমি আপনাদেরকে বুঝাই কেমন সাহায্য করেছে আল্লাহ রাসূল। একজন আনসার একজন মুহাজির ভাগ করে দিল, এক একজন মুহাজিরকে এক একজন আনসারের কাছে বন্টন করে দিল, তুমি তোমার এই ভাইকে তার বাড়ি গাড়ি টাকা পয়সা খাদ্য খাবার যা লাগে সব তুমি দিবা। আনসার সাহাবীরা বাড়ি আছে দুইটা একটা বাড়ি দিয়ে দিয়েছে, গাড়ি আছে দুইটা একটা গাড়ি দিয়ে দিয়েছে, ও দোস্ত যা প্রয়োজন মুহাজির ভাইকে সব দিয়েছে। একদিনের ঘটনা দোস্ত, এক আনসার সাহাবী আর মুহাজির সাহাবী ইশার নামাজ পড়ে বাড়ি আসছে, বাড়ি এসে একসাথে খাইতে বসেছে, খাবারের দস্তরখানায় বসে আনসার সাহাবী মুহাজির ভাইকে জিজ্ঞাসা করতেছে, ভাই রাসূল তো আমাকে বলেছেন আপনাকে সাহায্য করতে, আপনার যা যা প্রয়োজন তাই তাই আমাকে দিতে বলেছেন, তা আমার যা ছিল আমি তাই দিয়েছি, বাড়ি ছিল দিয়েছি, বাগান ছিল দিয়েছি, গাড়ি ছিল দিয়েছি, সবই দিয়েছি, কিন্তু আমি লক্ষ্য করছি একটা জিনিস মনে হচ্ছে ঘাটতি আছে, আপনার বিবি আছে কিনা তা আমি খোঁজ নেই নাই, যদি বিবি থাকে আর আমি বিবি দিয়ে আপনাকে সাহায্য না করি আমার যেন মনে হচ্ছে অসম্পূর্ণ থেকে যাচ্ছে, ভাই আপনার কি বউ নাই? মুহাজির সাহাবী বলতেছে, ভাই আমার বউ আছে, ছেলে মেয়েও আছে, সব কিছু আছে, কিন্তু সব মক্কায় রয়ে গেছে, আমি আনতে পারি নাই, এখন যদি আনতে যাই তাহলে মক্কার কাফিররা আমাদেরকে যাকে পাবে তাকেই মেরে ফেলবে, সুতরাং মক্কায় যাওয়ার সুযোগ আমাদের নাই, বউ ছেলে মেয়ে সব মক্কায় রয়ে গেছে। দোস্ত দেখবেন যে ছেলের একদম বিয়ে হয় নাই ও কিন্তু বিয়ে ছাড়া থাকতে পারে, আর যার এক একবার বিয়ে হয়েছে ওর যদি বউ না থাকে কষ্ট হয়। সবাই বলেন নাই ঠিক, বুঝি বলছেন তো ঠিক, যে মেয়ের বিয়ে হয় নাই, যে মেয়ের বিয়ে হয় নাই ও কিন্তু বিয়ে ছাড়া থাকতে পারে, কারণ আমরা আমাদের সমাজ অনেক দামলা দেখেছি, দেখিস না দেখিস, অনেক দামলা আছে বিয়ে করে নাই, কথা ঠিক কিনা জোরে কেন? যে মেয়ের বিয়ে হয় নাই ও বিয়ে ছাড়া থাকতে পারে, একবার যে মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ের যদি স্বামী না থাকে তার কষ্ট হয়, ওরে ঠেকানো যায় না, কথা ঠিক কিনা জোরে কেন? যে কিনে সেখানে সিন কাটে, কথা বলা ঠিক না বা ঠিক? এর তো বউ আছে এখন বউ নাই ওর কষ্ট হচ্ছে। আনসার সাহাবী জিজ্ঞাসা করছে, ভাই আপনার তো বউ আছে এখন নাই আপনার কষ্ট হচ্ছে, কে আপনার খেদমত করবে, কে আপনার সেবা করবে, আমার তো দুইটা বউ আছে, আমি তো পারি আমার একটা বউ আপনাকে দিয়ে সাহায্য করতে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, টাকা পয়সা দেওয়া যায়, বাড়ি গাড়ি দান করা যায়, কানের দুল খুলে দান করে দেওয়া যায়, জমি জায়গা দেওয়া যায়, বউ দান করা যায়, একদিন শুনেছেন? না। আরো জোরে কান, বউ দান করা শুনেছেন? এই আমি যদি বলি এই জায়গার কোনো যুবকরে বলে, এই তোর যুবক তোর বউটা আমার দান করে দে, ও দেবে? না, শুধু দেবে বলতে দাঁড়ি পাঁচ জুতো খুলে মারা শুরু করবে, কথা ঠিক কিনা জোরে? এ শালার হুজুরা ঢেঙ্গা, এ হুজুর রাগে মা নুচ্চ হুজুর বউ নিতে এসেছে, কথা বলে ঠিক না ঠিক? দুই তো একটা মাটিতে থাকবে না, সব পিটি পড়বে যদি বলা বলা এ কথা বলা যায়, কথা বলে ঠিক না ঠিক? টাকা পয়সা দেওয়া যায় বউ দান করা যায় না, কথা ঠিক কিনা জোরে কান? আনসার সাহেব বলতেছে, ভাইজান আপনার বউ নাই কষ্ট আছে কে খেদমত করবে, আমার তো দুইটা বউ, আমি একটা বউ আপনার দান করে দেবানি। মুয়াজির সাহেব বলছে, ভাই এটা কি সম্ভব আপনার বিবাহিত স্ত্রী, ও আপনি কেমনে দান করবে, রকি দান করা যায়? না দান করা যায়, লাইন আছে চলেন যায় রসুলের দরবারে, আবার দুজন হাত ধরে খাওয়া দাওয়া করে মসজিদ নবীতে যে হাজির, আল্লাহ রসুল এখন মসজিদে বসা। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আনসার সাহাবী যাইয়ে বিশ্ব নবীর পাশে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আমার ভাইয়ের জন্য সাহায্য করতে, যা যেখানে প্রয়োজন দিতে আমি সব দিয়েছি, দুইটা বাড়ি ছিল একটা বাড়ি আমার ভাইকে দিয়ে দিয়েছে, আমার দুইটা বাগান ছিল একটা বাগান ভাইকে দিয়ে দিয়েছে, আমার দুইটা গাড়ি ছিল একটা গাড়ি ভাইকে দিয়ে দিয়েছে, ও আল্লাহর নবী
আমার সব সম্পদ আমি চুলচেরা ভাগ করে করে আমি মহাজের ভাইকে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি আজকে লক্ষ্য করছি আমার ভাইয়ের মক্কায় বিবি ছিল, ছেলে মেয়ে ছিল, কিন্তু এখন বিবি নাই। আমার ভাইয়ের খেদমত কে করবে? কে তার সেবা করবে? আমার ভাইয়ের কষ্ট হচ্ছে। ও আল্লাহর নবী, আমার তো দুইটা বিবি আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ভাইয়ের কষ্ট দূর করার জন্য আমি আমার একটা বিবি আমার ভাইকে দিয়ে দেবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আনসার সাহাবীরে কেমনে তুই তোর বউ তোর ভাইকে দান করে দিবে? আনসার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ফর্মুলা জানা আছে, দেখেন আমার ফর্মুলা কবুল করা যায় কিনা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, উতাল্লিকু ওয়াহদাতান সুম্মা উনকিউ হাবাদিদাতি। ও আল্লাহ নবী, আমি আমার বউর এই জায়গায় তালাক দিয়ে দিলাম, এই যে আপনার সামনে আমি তিন তালাকে বাহিন দিয়ে দিলাম। ও আল্লাহ রাসূল, এই যে তালাক হয়ে গেল, এবার আমার বিবির ইদ্দত পূরণ হয়ে যাওয়ার পরে আপনি আমার ভাইয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বসা ছিল, দাঁড়ায়া গেছে, নবী দাঁড়ায়া যে সাহাবীকে বুকের সঙ্গে জড়ায়া ধরে কপালে একটা চুম্বন করে বলে, সাহাবীরে, তুই আমার দিনের সাহায্য করার জন্য এমন সুন্দর একটা ফর্মুলা আবিষ্কার করেছিস, আল্লাহ পাকের দরবারে দোয়া করে আমার আল্লাহ যেন তোর জামানার শ্রেষ্ঠ মুফতি বানায়া দেয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর দরবারে ফর্মুলা কবুল হয়ে গেল, বউ দান করে দেবে, জোরে কান্না সুবহানাল্লাহ। এখন দান তো করবে, এখন দান করতে গিয়ে কুন্ডা করবে, বড্ডা না ছোট্টা? বড্ডার তো চামড়া ঢিল হয়ে গেছে, পান্তা ভাতের গামলা, ছোট্টার চামড়া টাইট না, দুষ্ণ দু শরীর, কথা ঠিক কিনা? জোরে কান, আরে জোরে কান, না ঠিক কিনা? কুন্ডা দেব, পকেটে দুটো কাছড়ার নোট কেউ নেয় না, পান কিনতে গেলাম নেয় না, বিড়ি কিনতে গেলাম নেয় না, কেউ কিছু দেয় না। এখন অপেক্ষা করছে শুক্রবার আসতে দে, শুধু অপেক্ষা। এই দু টাকা তোর জ্বালায় আমি বিপদে পড়েছি, পান কিনতে গেলাম দেয় নাই, বিড়ি কিনতে গেলাম দেয় নাই, এই দু টাকা চালাবো শুধু জুম্মা দিন আসতে দে, আল্লাহ তোর দিয়ে দেবো, কথা ঠিক কিনা? জোরে খান, আর জোরে বলে না, ঠিক কিনা? আমি যে মসজিদ জুম্মা পড়াই, আমার সভাপতি বলতে, হুজুর একটু দয়া করে বলেন, ও দু টাকা দান করার দরকার নেই, যদি না থাকে দেওয়ার দরকার নেই, দু টাকা বাস্তা বোঝাই হয়ে গেছে, সব ছেঁড়া কেউ নাই না, ও বইয়েই নিয়ে বাড়াবে কিনা, সব অসল দু টাকা কানা খোলা টানা পাকা করে আল্লাহ রাস্তায়, কথা ঠিক কিনা? জোরে খান। আমার ভাইরা, ও মুসলমান, নতুন টাকাটা দান করো না, ফকির সাহায্য হয়েছে যে আল্লাহ রাস্তায় সাহায্য দাও, তুমি টাকার মধ্যে তালাশ করে কুন্ডা ছিল সেটা ফকিরকে দাও, কথা ঠিক কিনা? জোরে খান। নতুনটা ভাজ করে পকেটে থুয়ে দেয়, দোস্ত খবরদার, নতুনটা দিস নি, নতুনটা ভাজ করে পকেটে তুইস নি, ফকিরে তুই দু টাকা দে, ছেড়াটা দে খুশি হবে, আর দশ টাকা ছেড়াটা দিবি ও খুশি হবে না দশ টাকায়, কারণ ছেড়া দেখে কেউ কিছু দেবে না, কথা ঠিক কিনা? জোরে কেন? আমার ভাইরা, আল্লাহ রাস্তায় দেবে অত অসল কানা খোলা টারা বেকাটা আল্লাহ দেবে, ধান দান করবেন, মাদ্রাসা ছাত্র কালেকশন করতে গেছে, দেখবেন সলিড ধান গুলো গুলায় তুলে ফেলেছে, এখন চিঠি পাতনা যা আছে ওই পোয়াল বাসাই করে করে চিঠি পাতনা গুলো থুই দিয়েছে, বাস্তা বোঝাই করে ওর মধ্যে ছাগলের নাদি, তারপরে ইট পাটকেল গুঁড়ো সব বোঝাই করা, হুজুর আসছে ওই 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 ত্যাগ গামলা তুলে দিয়ে দিল, মানে অসল ধান গুলো যা খাওয়া যাবে না, কথা ঠিক কিনা? জোরে কেন? আমার ভাইরা, আসল গুলো দেয় না, তারপরে বলবেন হুজুর দে জানা ধান লাগিও শান্তি নেই, দেখো শুধু হুজুর রাই সে আবার ধান দেখিতে বাড়ি, ধান দেখিতে হুজুররা, হুজুর দে জ্বালায় ধান লাগিও শান্তি নেই, হুজুররা শেষ করি ভালো কথা ঠিক। ও দোস্ত, সিস্টেম এটা না, তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলছে দান করবো যেটা তোমার মহব্বতের জিনিস, সব থেকে মহব্বতের জিনিস। আমার চাচা, আমার এক চাচা, আমাদের বাড়ির পাশে বাড়ি, ফজরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, খোকা একটু দাঁড়াও, আমার খোকা বলি ডাকে আর কি, গ্রামের লোক, খোকা একটু দাঁড়াও, তা আমি দাঁড়ালাম, তো আছে খোকা, আমার মেজে ছেলেটাও তো খোড়া, তো তুমি ওর একটু তোমার মাদ্রাসায় ভর্তি করে নাও, যাতে অন্তত করিকে খাতি পারে। তাই বলছে ও খোড়া দিয়ে কি করবো, তোমার ওই বড় ছেলেটা ভালো, ছোটটা ভালো, ওই ভালো তার দুইটার একটা দাও, ও খোড়া দিয়েও চালাবে কিনা? কয়ে না বাবা, ওরা তো ওদের হাত পা ঠিক আছে, ওরা কাজ মাস করে খাতে পারবে, ভ্যান ম্যান চালাতে পারবে, কিন্তু খোড়াও তো ভ্যান ম্যান চালাতে পারবে না, কাজ মাস করতে পারবে না, তুমি ওরে মাদ্রাসে নিয়ে যেয়ে দু একটা সুরা শিখাই দিয়ে আনি, আর একটু গজল মজল শিখাই দিয়ে আনি, অন্তত মিলাদ ফেলাদ বাড়ি খাতে পারে, যাতে মিলাদ মিলাদ বাড়ি খাওয়াতে যাও, খাওয়ার জন্য ওর গজল শিখাই দিতে হবে, কেরাত পড়া শিখাই দেবে, অন্তত মিলাদ বাড়ি খাতে পারে, মানে খোড়াটা মাদ্রাসায়, ভালোটা আল্লাহ রাস্তা দেবে, খোড়াটা দেবে, কথা ঠিক কিনা? জোরে খান। আর যদি কেউ ভালোটা দেয়, দেখবেন হিসাব কিতাব করে ভালোটা যদি দেয়ও, বিশ্ব বাটপার চিটার ধান্দাবাজ স্কুল দিয়েছিল, সারের মাথা ফোটাই দিয়ে দৌড় মারছে, আর যাওয়ার কায়দা নেই,
এখন আর স্কুলে যাবে কি করে, স্যারের মাথা ফাটাই দিছে, কোচিং সেন্টারে ভর্তি করেছে, এক শ্রেণীর হাত ধরে পালাইছে, এখনো কোচিং সেন্টারে যাওয়ার কায়দা নাই, সিটার বাট পার গুলো কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা, যেখানে দায় সেখানেই দুর্ঘটনা, এখন হাত পা বেঁধে নিয়ে আসছে, হাতে সেকল পায়ে সেকল হুজুরের সামনে এনে বলতো হুজুর হক্কানি আলেম বানাই দেবেন, কত বড় জুলুম চিন্তাটা ভদ্র বেরেন বলো চেহারা বলো ওটারে দেয় নাই, হাত পা বান্দা সেকলে ওইটা নিয়ে আসছে হক্কানি আলেম বানানোর জন্য, ভালোটা আল্লাহ রাস্তায় দেওয়া, ভালোটা কাকে দেওয়া, ভালোটা আল্লাহ রাস্তায় দেওয়া, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবে। আমার মাদ্রাসায় একটা ছাত্র ছিল আসিফ নাম, 100 বার পালাই গেছে, 100 বার শেষ পর্যন্ত কি সমস্যা হচ্ছে নাকি, একবার ওর আব্বা রাত তখন 3টা বাজে আমি মাহফিল থেকে বাড়ি গিয়েছি, তো ওর আব্বা নিয়ে আসছে মানে ওই মোটরসাইকেল করে, একটা কাঠ ঘাড়ে আছে বাবলার কাঠ, পালাই গেছে, পালিয়ে ইন্ডিয়া চলে গেছে, বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে গেছে। এরপরে আমি তো বড় টেনশন করছি, ইন্ডিয়ায় চলে গেলে যদি না পাওয়া যায় সেটা কেস কাজ আমার নামে হয় কিনা, বিপদের একটা কুল নাই। এরপর রাত্রে যখন নিয়ে আসছে আমি ওর বাপের বলছি, ভাই আমাকে মাফ করে আল্লাহর ওয়াস্তে, অন্তত ও আমি আর নেব না, যদি আপনার ছেলেরা আমি মাদ্রাসা ভর্তি করে অন্তত আমার হয়তো বা জেলখানায় যাতে জেলখানায় যাতে পারি, আমার জেলখানা লাগতে পারে, আপনি নিয়ে যান, আমি আর নেব না মাদ্রাসায়। সে কোনো কথাই শুনলো না, বলছে ভাই আপনার কাছে মাফ চাই আল্লাহর ওয়াস্তে, এই শেষ চান্স, আর আপনার অনুরোধ করব না, অনেক কষ্ট আপনি করেছেন, এই শেষবার থুয়ে গেলাম আপনার কাছে, থুয়ে গেল, ওই সেগল দিয়ে বেঁধে রেখে গেল বাবলার কাঠ ঘাড়ে করে। আমি সকালবেলা অফিসে বসে আছি, ওই কাঠটা পাশের তলায় দিয়ে আম গাছের গোড়ায় বসে আছে, এক মুরব্বী আসছে আমার সঙ্গে দেখা করার জন্য, এই যে ওর পায়ে সেগল দেয়া, দেখি মুরব্বী বলছে এই খুকা কি ব্যাপার তোর পায়ে সেগল দেয়া কেন, তো বলছে চাচা আপনার বাড়ি কোন জায়গায় আপনি জানেন না, এ মাদ্রাসার নিয়ম, বলছে কোনো নতুন ছাত্র ভর্তি করলি এই মাদ্রাসায় এক মাস সেকল দেবে ইন্দি রাখে। আমি বলছি এই বদ এই কি কইস তুই, কই হুজুর রাগ করবেন না হুজুর, যদি আমি এ কথা না কই আমার তো ইজ্জত থাকে না, এ মুরব্বী কি কোনে করে, এই জন্য এ কথা না বললে আমি বাঁচতে পারলাম না, কত বড় চিন্তা কত বদ, এই বদগুলো মাদ্রাসায় আসে আল্লাহর ফজলে কোরআনের সঙ্গে স্পর্শে আসার পরে এগুলো শোনার মানুষ হয়, এরাই দিনের খেদমত করে, কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা, ওর বাপ অক্লান্ত পরিশ্রম করেছে, লেগে থেকেছে, ছেলেটা হাফেজ হয়ে গেছে, এখন ঢাকায় এক মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহ হয়তো বা তাকে দিনের আলেম বানাবে, ধৈর্য হারা হয় নাই, কষ্ট করেছে আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছে, এরাই হলো দিনের আলেম হবে, কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি এই কথাগুলি দ্বারা আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চেয়েছি, তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ রাস্তা যেটা দেওয়া সেটা আপনার মহব্বতের জিনিস দেওয়া, দান যদি করা হয় মহব্বতের জিনিসটা দান করা হয়, আপনি দিবেন যেটা ফেরেশ জিনিস দিবেন, ছিঁড়াটা দিয়ে না, নষ্টটা আপনি পছন্দ করেন না, সেটা আপনি আল্লাহর রাস্তায় পছন্দ করতে পারেন না, কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি আমার আলোচনা সারমর্ম হলো, আমরা যদি আল্লাহকে আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর মহব্বত পেতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে মডেল, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, কথা ঠিক কিনা জোরে গান, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ফাত্তাবিউনি বলেছেন, আহিব্বুনি বলেন নাই, ও পৃথিবীর মানুষ যদি আমার ভালোবাসা পাইতে চাও তাহলে আমার রাসূলের মহব্বত করে কথা বলেন নাই, বলেছেন আমার রাসূলের অনুসরণ করে ইত্তেবা করো, জীবনের সর্বক্ষেত্রে মুসলমান আমাদের মধ্যে রাসূলের ইত্তেবা থাকতে হবে, অদস্ত পারিবারিক জীবনে রাসূলের অনুসরণ থাকতে হবে, সামাজিক জীবনে রাসূলের অনুসরণ থাকতে হবে, রাষ্ট্রীয় জীবনে রাসূলের অনুসরণ থাকতে হবে, খোদার কসম যদি আপনার পরিবারে আপনার সমাজে আপনার দেশে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজটার সমাজ থাকবে না, আল্লাহর দরবারে জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে, কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা, অদস্ত আমরা কি পারা যায় না ইনশাআল্লাহ, আমাদের নেতার মহব্বত থাকবে, দলের মহব্বত থাকবে, কিন্তু মর মৃত্যুর পর
পারে আখেরাতের জগতে, যার মহব্বত আমার একান্ত প্রয়োজন, যার অনুসরণ আমার একান্ত প্রয়োজন। রসুলের অনুসরণ যদি আমার ভিতরে না থাকে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নাজাত পাবো না, কথা ঠিক কিনা জোরে কন্যা আমার ভাইরা? আরে জোরে বলুন না, ঠিক কিনা? মুসলমান ভাইরা, রে আমার কান লাগান, আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু তোমার রাসূল সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, লাকাদ আযাল্লানি আনিয যিকির বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। মুসলমান ভাইরা, রে আমার কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে যাদের ভিতরে নবীর ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না আমার ভাইরা, ওরা কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড়িয়ে নিজের হাত চাবাইতে থাকবে, চাবাইতে চাবাইতে নিজের হাত খেয়ে ফেলে দিবে, কেউ কবজি পর্যন্ত খেয়ে ফেলে দিবে, কেউ কোনোই পর্যন্ত খেয়ে ফেলে দিবে, আর বলবে হায় আফসোস হায় আফসোস, নিজের মুখ থাপড়াবে, নিজের বুক থাপড়াবে, আর বলবে আমি কেন দুনিয়ার জগতে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করি নাই, আমি কেন আবু জেহেলের অনুসরণ করেছে, আব্দুল্লাহ বিন উবাইর অনুসরণ করেছে, আর দুনিয়ায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করে আসতাম তাহলে এই কষ্টের মধ্যে পড়তে হতো না। দোস্ত, আমি জানতে চাই কিয়ামতের ময়দানে নিজের বুক থাপড়ায়া নিজের হাত চাবায়া খাইয়া কোনো লাভ হবে না? ও দোস্ত, ওলামা ইকরাম আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছে, কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে হয় তাহলে আমার নদীর নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কথা ঠিক কিনা জোরে কার? আর জোরে বলেন না, ঠিক কিনা? ও দোস্ত, আয়াতটার শানে নজুল বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। দোস্ত, এই আয়াতটার শানে নজুল হলো আল্লাহর নবীর যুগে একজন জাহান্নামী নেতা ছিল উকবা বিন আবি মুঈন। উকবা বিন আবি মুঈন কাবার গিলাব দরিব আল্লাহর কাছে শপথ করলো, মান্নত করলো, ও কাবার মালিক আমি সিরিয়ায় যাচ্ছি ব্যবসা করবার জন্য, মালিকের ব্যবসায় যদি লাভ হয় তাহলে আমি মক্কায় ফিরে এসে আমি ভালো মানুষদেরকে দাওয়াত করে করে খানা খাওয়াব। মুসলমান ভাইরা, আমার দ্বিগুণ পরিমাণ লাভ হলো ব্যবসায় যাইয়ে, আমার ভাইরা দেশে ফিরে এসে ভালো মানুষ তালাশ করে পায় না, আবু জেহেল তার নজরে ভালো মানুষ না, আবু লাহাব তার নজরে ভালো মানুষ না, আব্দুল্লাহ বিন উবাই তার নজরে ভালো মানুষ না, যেদিকে তাকায় সেদিকেই আমার নবীর নামটা ভেসে আছে, কিন্তু নবী তো তাদের জানের দুশ্মন, তার ধর্মীয় দুশ্মন, কারণ নবী এসেছে আমার ভাইরা তাদের ধর্মকে ধ্বংস করে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করবার জন্য, কাবা শরীফের মূর্তি ধ্বংস করে দিয়ে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করবার জন্য নবী এসেছে। এই জন্য নবীকে দাওয়াত করলে বিপদ হবে, এই জন্য নবীকেও দাওয়াত করতে পারে না। দিন চলে যায়, মান্নত করেছে কাবার মালিকের কাছে, মান্নত করেছে আমার ভাইরা, অনেক চিন্তা ভাবনা করে আল্লাহ নবীর হুজরায় যাইয়া নবীজিকে বলে, মুহাম্মদ রে, আমি কাবার মালিকের কাছে মান্নত করেছিলাম, ব্যবসায় লাভ হলে আমি ভালো মানুষদেরকে দাওয়াত করে খানা খাওয়াবো, কিন্তু আমার নজরে এই দেশে ভালো মানুষ কাউকে খুঁজে পায় না, আবু জেহেল আবুল হাবত বা সাহেবা তো ভালো মানুষ না, তোমাকে ছাড়া আমি কাউকে তালাশ করে পায় না, সুতরাং মুহাম্মদ আমার দাওয়াত কবুল করো, আজকে রাত্রে তুমি তোমার সাথীদেরকে সঙ্গে করে আমার বাড়িতে চারটা খানা খেয়ে আসবা। আল্লাহর নবী সরল মনে দাওয়াত কবুল করে নিয়েছেন। ও মুসলমান, তাফসীরে মাজহারির ভিতরে এসেছে আল্লাহর নবী উকবা বিন আবি মুঈনের বাড়ি চলে গেছে আমার ভাইরা, উকবা খুব তাড়াহুড়া করেছে, মুহাম্মদ আমার বাড়ি মেহমান, এই কথাটা যদি মক্কায় প্রচার হয়ে যায় তাহলে আবু জেহেল হয়তো আমাকে একঘরে করতে পারে, সামাজিকভাবে আমাকে বয়কট করতে পারে, এটা প্রচার হওয়ার আগে মুহাম্মদরে খানা খাওয়াইয়া বাড়িতে বিদায় করা লাগবে আমার ভাইরা। আল্লাহর নবী বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে উকবা দস্তুরখানা বিছাইয়ে দিল,
সামনে খানা সরবরাহ চলছে, ইতিমধ্যে জিব্রাইল এসে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কখন একবার বাড়ি খানা খাইতে পারেন না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে, আপনি তাওহীদের নবী, তাওহীদ আপনি রিসালাত প্রতিষ্ঠা করতে এসেছেন, উকবা হলো আল্লাহর হাদানিয়াতের শত্রু, আপনার রিসালাতের শত্রু, কখন একবার বাড়ি খানা খাইতে পারেন না, আপনি তাকে কালিমার দাওয়াত দেন, সে যদি কালিমা কবুল করে তাহলে আপনি খানা খাইতে পারেন। আল্লাহর নবী উকবাকে ডাক দিল, উকবার আমার আল্লাহই নাযিল করে দিয়েছে, আমার জবানে নোটিশ জারি হয়ে গেছে, উকবা আমি খানা খাইতে পারি না তোমার বাড়িতে, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও তাহলে খানা খাবো, তা না হলে আমি খানা খাইতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে উকবা বলে, ও মুহাম্মদ আমি তো তোমাকে ভালো মনে করে দাওয়াত দিয়েছি, সমগ্র আরবের মধ্যে আমার নজরে তুমি হলে ভালো মানুষ, এই জন্যই তোমাকে দাওয়াত করেছি, টেনশন আমাকে এখনই কালিমা পড়ায় দাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী উকবা বিন আবি মুয়িতকে কালিমা পড়ায় দিলেন, ও দোস্ত রসুল কালিমা পড়ায় দিলেন, মুসলমান হয়ে গেল, রসুল বেজায় খুশি, দোস্ত একজন বড় নেতা যদি মুসলমান হয়ে যায় নবী তো খুশি হওয়ারই কথা, কথা ঠিক কিনা জোরে করুন আমার ভাইরা। উকবা বিন আবি মুয়িত রাতের বেলায় কালিমা পড়েছে, আর সকাল হওয়ার আগে তামাম আরবের প্রচার হয়ে গেছে, এই শুনেছ উকবা বলে মুসলমান হয়ে গেছে, কালকে রাত্রে বলে উকবা কালিমা পড়েছে, মুহাম্মদের দলে যোগ দিয়েছে, শুনেছ আমার বন্ধুরা। দারুণ দোয়ায় আবু জাহেল মিটিং তলব করলো, মিটিং তলব করেছে, উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের দলভুক্ত হয়ে গেছে, কি করা যায়, তাকে একঘরে করতে হবে, সামাজিক ভাবে বয়কট করা লাগবে, মিটিং চলছে, এই অবস্থা উকবা যায় হাজির, উকবাকে দেখে আবু জাহেল বলে, ও উকবা আমাদের মজলিস তোমার জন্য নয়, তুমি মুসলমান হয়ে গেছো আমাদের মজলিসে ঢুকতে পারবা না, তোমাকে সামাজিক ভাবে আমরা বয়কট করব, একঘরে করব। উকবা জবাব দেয়, নেতাজি কে বলেছে আমি মুসলমান হয়েছি, না না আমি মুসলমান হয় নাই। আবু জাহেল জিজ্ঞাসা করে, তুমি গতকালকে না কালিমা পড়েছ, কয় হ্যাঁ কালিমা পড়েছি, মুহাম্মদকে দাওয়াত করেছিলেন, ঠিক আছে, তবে আমার কালিমা পড়াটা মুসলমান হওয়ার জন্য নয়, আমার কালিমা পড়াটা ছিল রাজনৈতিক কালিমা, আমি পলিছি করে মুহাম্মদ রে খানায় বাধ্য করেছি, কারণ হলো মুহাম্মদ এই দেশের একটা গোত্র প্রধানের ছেলে, মুহাম্মদ যদি আমার বাড়ি খানা না খেয়ে চলে যায় আমার মান সম্মান চলে যাবে, আমার ইজ্জতের ব্যাপার হবে, এই জন্য আমার ইজ্জত রক্ষা করার জন্য মুহাম্মদকে খানায় বাধ্য করার জন্য আমি পলিসি অবলম্বন করেছি, আমি রাজনৈতিক উদ্দেশ্যে কালিমা পড়েছি, চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান, যেই লোকটা রাতের বেলায় কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের মালিক হলো, এই মানুষটা আজকে সকালবেলা কালিমাকে অস্বীকার করে আমার নবীকে অস্বীকার করে জাহান্নামের মালিক হয়ে গেল, কথা ঠিক কি না? আবু জাহেল বলে, উকবা তোমার কোনো কথাই শুনতে চায় না, একটা কাজ যদি করতে পারো, মুহাম্মদ যখন রাস্তা দিয়ে যাবে মুহাম্মদের গালে একটা থাপ্পড় মারতে হবে, মুহাম্মদের গালে থুতু নিক্ষেপ করতে হবে, যদি পারো তাহলে তোমাকে বিশ্বাস করবো, আর নাই মুহাম্মদের আসতে দেন, আমি মুহাম্মদের গল চড়ায় ভেঙে দেব। ও মুসলমান, আবু জাহেল আর উকবার কথোপকথন চলছে, আল্লাহ নবী হুজরত থেকে বের হয়েছেন, দাওয়াতের কাজে বের হয়েছে, রসুলকে দেখে আবু জাহেল বলে, ওই দেখো মুহাম্মদ চলে যায়, তাড়াতাড়ি যাও, এই বিশাল জনতার সামনে যদি মুহাম্মদের গালে একটা থাপ্পড় দিতে পারো আর মুখে থুতু নিক্ষেপ করতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি কালিমা পড়ে মুসলমান হও নাই। ও আন্দোলবাড়িয়ার মুসলমানেরা, আলোকদের মুসলমানেরা, কার মুখে থাপ্পড় মারতে বললো, কার মুখে জুতা মারতে বললো রে মুসলমান? বিশ্ব নবী আল্লাহর পরে যার পজিশন তার মুখে, যেই মানুষটা চাঁদের দিকে ইশারা করেছে চাঁদ দুই ভাগ হয়েছে, যেই মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে মেঘবালা মাথার উপরে ছায়া করে, যেই মানুষটা রাস্তায় হাঁটলে আকাশ উড়ন্ত পাখির ডানা মেলে ছায়া করে দাঁড়ায় থাকে, জঙ্গলার বাঘ ভল্লুক যার পা চুম্বন করে, সাপ পাড় তোলে যার
মাথায় ছা করে, এই সোনার নবীর যার গায়ে মশা বসে না, মাসি বসে না যার সোনার শরীরে, এই সোনার নবীর গায়ে থাপ্পড় মারতে বলল। আল্লাহ নবী চলে যায়, অকবা পিছন দিক দিকে ডাক দেয় মোহাম্মদ। আল্লাহ নবী পিছনে তাকায় দেখ অকবা, যে লোকটা গতকালকে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবী তো খুশি আমার নতুন মুসলমান কালকে মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল পিছনে ঘুরে দ্রুত গতি ধাঁটা শুরু করলে অকবার সামনাসামনি যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামী মানুষটা পায়ের জুতা খুলে আবার নবীর মুখে বাড়ি মেরে দিল। আল্লাহর নবীর মুখে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার মাথা নিচু করে বলল, হুকবা কি করলি তুই, কি করলি, কি সর্বনাশ না করলি তুই, কার সঙ্গে বেয়াদবি করলি, কার গায়ে আঘাত করলি, তুই না গতকালকে জান্নাতের মালিক হয়েছিস, আজকে তুই আমার গায়ে হাত দিয়ে বেয়াদবি করে তুই জাহান্নামের মালিক হয়ে গেলি। নবী আমার চিৎকার করে কান্দছে, ও দোস্ত এই জাহান্নামী মানুষটা নবীজির মুখে থুতু নিক্ষেপ করে আবার আবু জেহেলের মজলিসে চলে গেল। আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের চোখের পানি সইতে পারে না, জিব্রাইলকে পাঠাই দিলেন, ইয়া জিব্রাইল আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে দাও, আমার রাসূল যেন কাঁদে না, রাসূল যেন কাঁদে না, আপনার গায়ে হাত দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে মহামসিবতের দিনে আপনার সামনে ওই হাত চাবায়া চাবায়া ওই জাহান্নামী মানুষটা নিজের হাত চাবায়া খেয়ে ফেলবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, হাত চাবায়া খাবে আর বলবে মুহাম্মাদের অনুসরণ না করার কারণে এই কষ্ট, আমি কেন মুহাম্মাদের অনুসরণ করি না, এই চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর নবীর অনুসরণ ছাড়া কিয়ামতের ময়দানে নাজাতের কোনো উপায় নাই, কথা ঠিক কিনা জোরে কন। এজন্য আমি আপনাদের কাছে বিনীত আবদার করে যাব, দোস্ত কোন নেতার অনুসরণ কিয়ামতের নাজাত দেবে না, একমাত্র আমার আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া, কথা ঠিক কিনা জোরে কন, পারা যাবে ইনশাআল্লাহ। আর যে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর, আর যে নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন। হে দেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.